এক সেনাকর্মীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ও পুখুরিয়া দুই থানা এলাকায়। খুন নাকি আত্মহত্যা তদন্তে নেমেছে উভয় থানার পুলিশ। শুক্রবার মৃত সেনাকর্মীর ঝুলন্ত দেহটি উদ্ধার হয়েছে পুখুরিয়া থানার গৌরীপুর এলাকার এক আম বাগান থেকে। পুলিশ সূত্রে জানা যায়, মৃত সেনাকর্মীর নাম শঙ্কর ঘোষ, বয়স 27, বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার হাতিছাপা এলাকায়। গত 27 মার্চ ডিউটিতে জয়েন করার জন্য বাড়ি থেকে বের হয় সে। তারপর বাড়ির লোকেরা তার সঙ্গে ফোন মারফত যোগাযোগ করলে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে আত্মীয়ের মাধ্যমে খবর জানতে পারে পুখুরিয়া থানার কৌরীপুর এলাকায় এক আত্মীয়র বাড়িতে রয়েছেন। পরিবারের লোকেরা ওই আত্মীয়র বাড়িতে গিয়ে তার খোঁজ পায়নি বলে অভিযোগ। শুক্রবার সকালে পুখুরিয়া থানার গৌরীপুর এলাকার এক আম বাগান থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুখুরিয়া থানার পুলিশ। ঘটনাকে ঘিরে এদিন দুই থানা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় বলে খবর। তবে ওই সেনাকর্মী খুন না আত্মহত্যা তা তদন্ত শুরু করেছে উভয় থানার পুলিশ। 27 মার্চ শঙ্কর ঘোষ ডিউটি যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোলেন। ওর বউ শঙ্কর আর কিছু মেয়ে সঙ্গে আমি ছিলাম, তিনজন মিলে গিয়ে আমার রোদে বউকে নিয়ে ফিরে আসলাম। ও ডিউটিতে যাবে তার জন্য 12 তারিখ আমরা ডিউটিতে ছেড়ে আমরা বাড়ি আসলাম। 12 তারিখে ডিউটি চলে গেছে আমরা সকলেই জানি। এবার 27 তারিখে ও ডিউটিতে না গিয়ে শুনেছি নাকি বলে গৌরীপুরে আছে, কার বাড়িতে গৌরীপুরে যাই না, কার বাড়ি অতটা আমাকে গৌরীপুরে কার বাড়িতে আছে কোনো রিলেটিভের বাড়িতে। তারপরে ওর বাবা মা জানতে পারার পর ওর বাবা মা আসলো গতকালকে আসার পর বাবা মার সঙ্গে ওর দেখা সাক্ষাৎ হয়নি। আর দেখা সাক্ষাৎ না হওয়ার কারণে বাবা মা আবার সকাল 9:30 বাড়ি পৌঁছে যায়। 9:30 বাড়ি পৌঁছার পরে 10টার মধ্যে খবর পেয়েছে আমার ছেলে গেট করে। আপনারা কী অবস্থা দেখতে গেছি? আমরা যা ছবিতে দেখলাম লুঙ্গি পড়েছিল আর গলায় গামছালা দিয়ে হাতে ধরা, আর বাম পায়ের হাঁটুতে রক্তাক্ত অবস্থা। দেখি কী মনে হচ্ছে সেটা আমরা দেখে তো দূর থেকে অতটা বুঝতে পারছি না, কিন্তু মনে হচ্ছে যেটা ষড়যন্ত্র। আপনার নাম? আমার নাম আছে ব্যাপার হাতে যাবার। গুপ্তা ফার্মেসি, ন্যায্য মূল্যে হাই কোয়ালিটি ওষুধ, বিনামূল্যে হোম ডেলিভারি এবং আকর্ষণীয় ডিসকাউন্ট। ডক্টর ফাহাম মোহাম্মদ এবং ডক্টর সুরেশিসদের তত্ত্বাবধানে পেয়ে যান উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা। তবে আর দেরি কেন, চলে আসুন গুপ্তা ফার্মেসিতে। মাটিগাড়া থেকে বার্সোলা হয়ে টিসিপি মোড়ের ডান দিকে সৈনিকপুরী রোড দিয়ে গিয়ে প্রথম ডান দিকে বাঁক নিয়ে পৌঁছে যান গুপ্তা ফার্মেসিতে।